আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আলোচনা করব বার্ষিক পরীক্ষার জন্য ক্লাস এইটের গণিত বাইনারি সংখ্যা পদ্ধতির সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে কয়েকটি। আশা করি তোমরা আমার সাথে থাকবা। তো আমাদের প্রথমে যে প্রশ্নটি সেটি হচ্ছে, বাইনারি সংখ্যা পদ্ধতির প্রবক্তা কে? ওকে, এই বাইনারি সংখ্যা পদ্ধতির এটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসতে পারে, আবার আসতে পারে এক কথায় উত্তরেও। মনে রাখতে হবে, যদি এক কথায় উত্তর আসে তাহলে প্রতিটি প্রশ্নের মান থাকবে এক করে, আর যদি সংক্ষিপ্ত উত্তর দাও এই প্রশ্নতে আসে তাহলে একটি প্রশ্নের মার্ক থাকবে দুই করে। সেক্ষেত্রে আমাদের একটু বড় করে লিখতে হবে, মানে দুই মার্কের মতো করে লিখতে হবে। ওকে, আমরা প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। বাইনারি সংখ্যা পদ্ধতির প্রবক্তা কে? বাইনারি সংখ্যা পদ্ধতির প্রবক্তা আমি সংক্ষিপ্ত আকারে এখানে লিখে দিচ্ছি তোমাদের জন্য। এটি লিবনিজ অ্যাকচুয়ালি, আর এর বড় নামটি হচ্ছে গটফ্রিড ই ডি, গটফ্রিড উইল হেলম লিবনিজ, IBNIZ। ওকে, এটা হচ্ছে নাম হবে অ্যাকচুয়ালি, এর নাম গটফ্রিড উইল হেলম লিবনিজ। ওকে, এটা হচ্ছে ছিল প্রথম উত্তরটি। আর দুই নম্বর উত্তরটি বলছে, যন্ত্রের বৈদ্যুতিক উপস্থিতি বোঝাতে কী ব্যবহৃত হয়? যন্ত্রের, তোমাকে যেহেতু এটা দুই মার্ক সেহেতু তোমাকে এরকম লিখতে হবে, মনে রাখতে হবে যে একদম এক কথায় উত্তর তুমি দিবা না, একটু লিখবা। যেমন এরকম লিখবা যে যন্ত্রের, দুই নম্বর যন্ত্রের বিদ্যুতের উপস্থিতি, আমি একটা লিখে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা এইভাবে লিখবা। উপস্থিতি বোঝাতে এখানে বলছে কী ব্যবহৃত হয়, তুমি এখানে বলবা যে ওয়ান ব্যবহৃত হয়। এই জায়গায় ওয়ান দিলেও হবে অথবা অন দিলেও হবে, ON, হ্যাঁ, যে কোনো একটা দিলেই হবে। অন মানেই ওয়ান নিতে হবে, আর ওয়ান দিলেও সেই অনই হচ্ছে একই রকম। ওকে, এটা। এবারে তিন নম্বর প্রশ্নটি বলছে, একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক আটটি হলে সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক যদি আটটি হয় তাহলে এর ভিত্তিও হবে আটটি, মনে রাখবা। ভিত্তি হবে আটটি, এখানে যদি চার হয় তাহলে ভিত্তি হবে চারটি, এখানে যদি পাঁচ হয় তাহলে ভিত্তি হবে পাঁচটি, এটা মাথায় রাখতে হবে। তার মানে আমাদের এই তিন নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে আটটি, ইংরেজিতে লিখি, হ্যাঁ, আটটি। ওকে, এই হচ্ছে ছিল। এবারে চার নম্বর প্রশ্নটি বলছে, বাইনারি সংখ্যা পদ্ধতির আরেক নাম কী? মনে রাখতে হবে কিন্তু, বাইনারি সংখ্যা পদ্ধতির আরেক নামটা হচ্ছে ম্যাসিং ল্যাঙ্গুয়েজ, GE, এটা মাথায় রাখতে হবে যে ম্যাসিং ল্যাঙ্গুয়েজ। ওকে, এবারে পাঁচ নম্বর প্রশ্নটি বলছে, কোনো একটি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত অঙ্কসমূহ 0, 1, 2 এবং 4 হলে ওই সংখ্যা পদ্ধতিটির নাম কী খেয়াল করতে হবে? এখানে সংখ্যা আছে কয়টি? 1, 2, 3, 4টি আছে, সুতরাং ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 4। ওকে, এইটা সংক্ষিপ্ত করে মনে রাখলে হবে। এবারে খেয়াল করে দেখো, কোনো একটি সংখ্যার সর্ববৃহৎ স্থানীয় মান ধারণকারী ডিজিটকে কী বলে? খেয়াল করতে হবে কিন্তু, কোনো একটি সংখ্যার সর্ববৃহৎ স্থানীয় মান ধারণকারী ডিজিটকে কী বলে? আমরা জানি যে এটাকে, এটা আছে 6 নম্বর উত্তর, আমরা জানি এটাকে বলা হয় আছে সর্ববৃহৎ, তার মানে মোস্ট, MOST, মোস্ট সিগনিফিক্যান্ট, হ্যাঁ, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। ওকে, তার মানে এখানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে MSB, হ্যাঁ, এই ডিজিটকে আবার হচ্ছে বিট দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তার মানে এই 6 নম্বর উত্তরটি হচ্ছে এটি ছিল, এটি খুবই কিন্তু ইম্পর্টেন্ট। এবারে 7 নম্বরটি বলছে, কী দ্বারা পূর্ণাংশ ও ভগ্নাংশকে পৃথক করা হয়? যেমন আমরা যদি বলি 2023 একটি সংখ্যা, না, ইংরেজিতে লিখতে হবে 2023, মাঝখানে একটি পয়েন্ট দিলাম এবং আর একটা লিখলাম হচ্ছে কি 2019, তার মানে 2023.2019 এটি আসছে আমরা লিখলাম। এখন এখানে বলছে কী দ্বারা পূর্ণাংশ ও ভগ্নাংশকে পৃথক করা হয়, তার মানে এই অংশটুকে হচ্ছে পূর্ণাংশ বলে, এটুকুকে বলা হচ্ছে ভগ্নাংশ। সেই ক্ষেত্রে এই যে মাঝখানে যে পয়েন্ট আছে এই পয়েন্টকেই বলা হয়েছে র্যাডিক্স পয়েন্ট, আর এই র্যাডিক্স পয়েন্ট দ্বারা দুটি অংশকে বিভক্ত করে। আশা করি এটি বুঝতে পেরেছ।
এবারে 7 নম্বর অঙ্কটি দেখো, বলছে 1 + 10 + 1 1 দুই ভিত্তিক অর্থাৎ বাইনারি এর সমষ্টি কত। তার মানে এই তিনটা সংখ্যাকে আমাদেরকে যোগ করতে হবে। প্রথমে আমরা একে একে যোগ করি, 1 + 10 + এরকম আছে সংখ্যাটি তুলে নিলাম। হ্যাঁ, এখন এটা করতে হবে আছে 10 আর এই 1 যোগ করে, আমরা 1 এটা যোগ করলে হয় 1 1। ওকে, এখানে আবার একটু 1 1 আছে, তার মানে আমাদের 1 1 আর 1 1 যোগ করলে কি হয় সেটা হবে উত্তর। 1 আর 1 যোগ করলে আমরা জানি 10 হয়, 10-এর এখানে শূন্য বসে, হাতে থাকে এই যে 1, সেই একটা যদি এখানে নেওয়া যায়, মনে রাখবা 1 আর এই 1-এ 2, মানে 1 1 আবার হয়ে যায় হচ্ছে 2, আর 2-এর বাইনারি হচ্ছে 10। সুতরাং এটার আবার আমরা 10 এবং 10-এর সাথে এই 1 উপরের 1টা যোগ করলে এটা হবে হচ্ছে 11। সুতরাং এখানে আমরা 1 1 বসাতে পারি। হ্যাঁ, 11 না, এটা 1 1 হবে। তার মানে এইটার সমষ্টি যদি উত্তর হয় সেটা হবে হচ্ছে 1 1 0। ওকে, আশা করি বুঝতে পেরেছো এটি। এবারে খেয়াল করে দেখো, 9 নম্বর অঙ্কটি বলছে 17 10 ভিত্তিককে বাইনারিতে প্রকাশ করলে বিট কতগুলো বিট দরকার। তার মানে আমরা 17 বের করব। খেয়াল করে দেখো, আমরা জানি যদি এইভাবে বের করি 1 2 4 8 16, আমাদের প্রয়োজন আছে 17। সুতরাং এই 16 আর 1 যদি যোগ করা যায় তাহলে তাহলে হয় আছে 17। আর এই 17 হতে হলে এখন এখানে বলছে যে কতগুলো বিট দরকার। খেয়াল করে দেখো, বিট আমাদের দরকার আছে 1 2 3 4 5টি, তার মানে আমাদের এই 9 নম্বরের উত্তর হচ্ছে 5টি। ওকে, অবশ্যই এটা দেখাতে হবে, কেননা তোমার প্রশ্ন কিন্তু 2 নম্বর, এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বর, সেজন্য তোমাকে এটুকু করে দেখাতে হবে, আমি যেটুকু করলাম সেটুকু, আর ফিনিশিংয়ে উত্তর হবে আছে 5টি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন খেয়াল করে দেখো, এই যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম সেই প্রশ্নগুলো একত্রে এর উত্তর সহকারে আমি দিলাম এখানে। খেয়াল করে দেখো, 1 নম্বর প্রশ্নের উত্তর এখানে দিয়েছি, 2 নম্বরের উত্তর দিয়েছি, 3 নম্বরের উত্তর দিয়েছি। কেউ যদি সংক্ষিপ্ত আকারে উত্তর পেতে চাও, নিতে চাও, তাহলে কিন্তু সেটা নিতে পারো। এখানে সবগুলো কিন্তু উত্তর দেওয়া আছে, আমি উত্তর করে দিয়েছি এবং পরবর্তীতে উত্তর দিয়ে দিলাম। তাহলে তোমাদের সুবিধার্থে, পড়ার সুবিধার্থে এগুলো তোমরা কি করতে পারো, স্ক্রিনশট দিয়ে নিয়ে পড়তে পারো। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি। আগামীতে অবশ্যই তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।